नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। जे समस्त बंधुरा आमार भिडियोटा देखछो तादेर प्रत्येककेई जानाई आमार चैनले अनेक अनेक स्वागत। बंधुरा आजकेर भिडियोते तोमादेरके कलकाता नाइट टेरेस क्रेने दुटो बड़ो बड़ो आपडेट देव। तो चलो बंधुरा भिडियोटा शुरू करा जाक। तुमी तोमादेरके जे आपडेटटा देव सेटा होच्छे कलकाता नाइट टेरेसके दो बछर चैम्पियन करा कैप्टेन गौतम गम्भीरके निये। कलकाता नाइट टेरेसेर फ्यानदेर मने किन्तु एकटाई एखन प्रश्न যে আইপিএল 2024-এ গৌতম গম্ভীর কি কোচ হয়ে কলকাতা নাইট রাইডার্সের টিমের দায়িত্ব নেবে, সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিয়ে রাখি। হ্যাঁ বন্ধুরা, এমনটা কিন্তু সম্ভাবনা আছে, কোচ না অ্যাজ এ মেন্টর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমের দায়িত্ব নিতে পারে। কারণ কলকাতা নাইট রাইডার্সের টিম কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে যে পরবর্তী বছরের জন্য অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকেই রাখবে। এটা কিন্তু খুব একটা ভালো ডিসিশন নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের টিম। একটা বছর দেখে কিন্তু তুমি কাউকে বিচার করতে পারবে না। আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একটা ধারণা ছিল যে শ্রেয়স আয়ার আর চন্দ্রকান্ত চুধুরীকে একসাথে দেখার, সেটা কিন্তু আইপিএল 2023 সালে সম্ভব হয়নি। তাই আইপিএল 2024 সালে কিন্তু যখন শ্রেয়স আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন ফিরে আসবে কলকাতা নাইট রাইডার্স টিমে, তখন কিন্তু আমরা শ্রেয়স আয়ার এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু একসাথে দেখতে পারবো। তাদের স্ট্র্যাটেজি কেমন হয় এখন কিন্তু সেটাই দেখার ব্যাপার। এখন হচ্ছে প্রশ্ন, যদি গৌতম গম্ভীর কলকাতা নাইট টিমে আসে তাহলে কিন্তু আসতে পারে অ্যাজ এ মেন্টর হিসাবে। তোমরা অলরেডি কিন্তু সবাই জানো লখনৌ সুপার জায়ান্টস টিমের হয়েও কিন্তু গৌতম গম্ভীর কোচ না অ্যাজ এ মেন্টর কাজ করে। লখনৌ সুপার জায়ান্টস টিমের আইপিএল 2023-এ যে কোচ ছিল সে কিন্তু ছিল অ্যান্ডি ফ্লাওয়ার। পরের বছর কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের টিমও কোচ পরিবর্তন করতে চলেছে। তারা কিন্তু জ্যাস্টিন ল্যাঙ্গারের সাথে কথাবার্তা বলছে। তা জ্যাস্টিন ল্যাঙ্গার যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের কোচ হবে জ্যাস্টিন ল্যাঙ্গার। এবং গৌতম গম্ভীরের সাথেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের চুক্তিটা ছিল দু বছরের। সেই দু বছরের মেয়াদটা কিন্তু শেষ হয়ে গেছে। সেই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম অলরেডি গৌতম গম্ভীরের সাথে কথাবার্তা চালাচ্ছে। মানে গৌতম গম্ভীরকে অ্যাজ এ মেন্টর পদের জন্য কিন্তু অ্যাপ্রোচ করেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কলকাতা নাইটের টিম ম্যানেজমেন্ট এই কাজটা কিন্তু খুব ভালো কাজ করেছে, দেরিতে হলেও কাজটা কিন্তু সঠিক করেছে। যখন আইপিএল থেকে গৌতম গম্ভীর অবসর নিয়েছিল 2018 সালের পরে, 2019 সালেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের উচিত ছিল গৌতম গম্ভীরকে যে কোনো একটা পদ দেওয়া, কিন্তু সেটা কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট করেনি। এখন কিন্তু সেই কাজটা করছে। এখন দেখার বিষয় গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত নেয়। গৌতম গম্ভীরও কিন্তু এখনও কোনো রকম সিদ্ধান্ত কিন্তু যায়নি। কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে গৌতম গম্ভীরকে বলা হয়েছে যদি গৌতম গম্ভীর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের পদটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদে আসতে পারে। তো গৌতম গম্ভীর ব্যাপারে একটা কথা বলে রাখি, গৌতম গম্ভীর কিন্তু টাকা বেশি বা কমের জন্য কিন্তু কোনো টিমকে ছেড়ে আসবে না। সে কিন্তু অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সকে ভালোবাসে এবং কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু খুব ভালোভাবে লিড করেছিল। তাই সেই ভালোবাসা থেকে গৌতম গম্ভীর যদি সিদ্ধান্ত নেয় কলকাতার মেন্টর পদে আসা, তাহলে কিন্তু খুব একটা খারাপ ডিসিশন হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। কলকাতা নাইট রাইডার্সে যে সমস্ত ভারতীয় প্লেয়াররা আছে যেমন নীতিশ রানা, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, এদেরকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে গৌতম গম্ভীর। কারণ যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল কলকাতা নাইট রাইডার্সের তখন কিন্তু অনেক ইয়ংস্টার প্লেয়ারকে দিয়ে খুব একটা ভালো স্ট্রং টিম বানিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই স্ট্রং টিমটা নিয়েই কিন্তু গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে দুবার চ্যাম্পিয়ন করেছিল। তাই গৌতম গম্ভীর যদি অ্যাজ এ মেন্টর আসে সেই একইভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আবার সেরকম শক্তিশালী টিম হিসাবে তৈরি করতে পারে। এখন পুরো ব্যাপারটাই কিন্তু কথাবার্তার পর্যায়ে রয়েছে। পরবর্তীকালে গৌতম গম্ভীর কীরকম ডিসিশন নেবে আর লখনৌ সুপার জায়ান্টসের টিম গৌতম গম্ভীরকে ছাড়বে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ লখনৌ সুপার জায়ান্টসের টিমটা যখন থেকে তৈরি হচ্ছে তখন কিন্তু গৌতম গম্ভীর মাথার উপরে বসে থেকেই কিন্তু পুরো টিমটাকে তৈরি করেছে। এবার যদি গৌতম গম্ভীর মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সের টিমে আসে তাহলে কিন্তু কলকাতা এসে অনেকজন প্লেয়ার আছে তাদের সাথে কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু অনেকটা ভালো সম্পর্ক। যেমন নীতিশ রানা দিল্লির প্লেয়ার, নীতিশ রানা কিন্তু তার আইডল হিসাবে গৌতম গম্ভীরকেই মানে আর নীতিশ রানার সাথে কিন্তু গৌতম গম্ভীরের খুব ভালোই সম্পর্ক। আর গৌতম গম্ভীর যখন 2018 সালে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনশিপটা ছেড়েছিল তখন কিন্তু শ্রেয়স আয়ারকে সে ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দিয়েছিল। মানে কলকাতার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনের সাথেই কিন্তু গৌতম গম্ভীরের রিলেশনটা অনেক দিনের এবং খুবই ভালো। তাই গৌতম গম্ভীর কিন্তু এগুলোকেও কনসিডার করে দেখতে পারে। এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নেই, আমাদেরকে ওয়েট করতে হবে যে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত জানার জন্য। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও গৌতম গম্ভীর যদি
কলকাতা নাইট রাইডার্সের টিমে অ্যাজ এ মেন্টর হিসেবে আসে, তাহলে কলকাতা নাইট রাইডার্স টিমটা কি আরও শক্তিশালী হবে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কলকাতা নাইট রাইডার্সের টিমকে না আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, সেটাও কিন্তু লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে, নীতিশ রানা এবং কুইন্টন ডিককে নিয়ে। শোনা যাচ্ছে যে লখনউ সুপার জায়ান্টসের টিম ডেট করে নীতিশ রানার বদলে কুইন্টন ডিককে কলকাতা নাইট রাইডার্সের টিমে দিতে চায়। আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে এই কাজটা কিন্তু লখনউ সুপার জায়ান্টসের টিম 2023 সালেও করেছিল। মানে 2023 সালের থেকে কিন্তু লখনউ সুপার জায়ান্টসের টিমের প্ল্যানিং ছিল যে কুইন্টন ডিককে প্রথম ইলেভেনে খেলাবে না, সেই জন্য তারা কলকাতা নাইটস টিমের সাথে কথাবার্তা বলছিল যে নীতিশ রানার সাথে কুইন্টন ডিককে তারা ট্রেড করে দিতে পারে, কারণ তারা জানতো যে কলকাতা নাইট রাইডার্স টিমেও কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন আছে, তাই জন্য তারা বলেছিল নীতিশ রানা এবং কুইন্টন ডিকক যাতে ট্রেড হয়ে যায়। কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম সেই ট্রেডে রাজি হয়নি, তারা নীতিশ রানার বদলে অন্য কোনো প্লেয়ারের সাথে কুইন্টন ডিককে ট্রেড করতে চেয়েছিল, সেটা কিন্তু লখনউ সুপার জায়ান্টসের টিমও চায়নি। এবছরও কিন্তু সেই একই রকম প্রস্তাব লখনউ সুপার জায়ান্টসের টিমের থেকে এসছে। আমি বলবো কুইন্টন ডিককে যদি নিতে হয় কলকাতা নাইট রাইডার্সে, তাহলে নীতিশ রানা অন্য প্লেয়ারের সাথে নেওয়া উচিত, আর নীতিশ রানা এমন একটা প্লেয়ার সে কিন্তু তোমাকে 2023 সালে ক্যাপ্টেনশিপ করে দিয়েছে। আর 2023 সালে যখন কলকাতা নাইট রাইডার্সের টিম নীতিশ রানাকে রেখে দিয়েছিল তখনও কিন্তু তাদের কাছে এটা কনফার্ম ছিল না যে শ্রেয়স আয়ার পুরো সিজনটা খেলবে না, মানে তারা তখনও জানতো যে শ্রেয়স আয়ারই ক্যাপ্টেনশিপ করবে। মানে নীতিশ রানাকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অন্যরকম একটা ভাবনা চিন্তা ছিল, হয়তো তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে নীতিশ রানাকে দেখছিল। যাই দেখুক, নীতিশ রানাকে যে ছেড়ে দেয়নি কলকাতা নাইট রাইডার্সের টিম, এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছিল। আমার মনে হয় না নীতিশ রানা আর কুইন্টন ডিককের সাথে ট্রেড করা উচিত। এখন যদি তোমরা কলকাতা নাইট রাইডার্সের টিমটাকে দেখো তাহলে কিন্তু টিমের যে মেরুদণ্ড তারা হচ্ছে তিনটে প্লেয়ার, এক হচ্ছে শ্রেয়স আয়ার, দুই হচ্ছে তোমার নীতিশ রানা এবং তিন নম্বরে হচ্ছে রিঙ্কু সিং। এই তিনজনকে বাদ দিয়ে যদি অন্য কোনো প্লেয়ারের সাথে কুইন্টন ডিককে ট্রেড করতে পারে কলকাতা নাইট রাইডার্সের টিম, তাহলে কিন্তু ট্রেডটা করতে পারে কলকাতা নাইট রাইডার্সের টিম। কলকাতা নাইট রাইডার্সের টিম কখনোই কিন্তু নীতিশ রানার সাথে কুইন্টন ডিককে ট্রেড করবে না। আইপিএলে নীতিশ রানা থেকে কিন্তু একটু নিচেই থাকবে কুইন্টন ডিকক, তাই আমি চাই না নীতিশ রানা এবং কুইন্টন ডিককের মধ্যে ট্রেডটা হোক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও নীতিশ রানা এবং কুইন্টন ডিককের মধ্যে কি ট্রেডটা করা উচিত। তা চলো বন্ধুরা, টাটা, বাই বাই।